এখন আমরা জানবো সৌমিত্রিশার জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শুরু করা যাক ভিডিওটি। তার পুরো নাম সৌমিত্রিশা কুণ্ডু এবং তার ডাকনাম সৌমি। ভক্তরা তাকে মিঠাই নামেও চেনে, কারণ তিনি মিঠাই ধারাবাহিকে অনেক কাজ করেছেন এবং তিনি খুবই জনপ্রিয় মিঠাই নামে। বর্তমানে দেব অভিনীত প্রধান ছবি শেষ করেছেন। প্রধান সিনেমায় তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। সৌমিত্রিশা 2000 সালে ফেব্রুয়ারি মাসে 24 তারিখে জন্মগ্রহণ করেন। এনার বর্তমান বয়স চলছে 24 বছর। সৌমিত্রিশা ভারতে বসবাস করেন এবং তিনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। এই অভিনেত্রীর উচ্চতা 5 ফিট ও ওজন 54 কেজি। তিনি নাচ ও গান করতে খুব পছন্দ করেন এবং তার কুকুর খুব পছন্দর। তার পছন্দের রং লাল ও হলুদ। তিনি মোমো ও চাউমিন খেতে খুব ভালোবাসেন। সৌমিত্রিশার পছন্দের নায়ক রণবীর সিং ও নায়িকা আলেয়া ভাট। তার কাছে অরিজিৎ সিংয়ের গান খুবই ভালো লাগে। তিনি হিন্দু ধর্মের অনুসারী ও জাতীয়তা ভারতীয়। এনার পড়ালেখার কথা বলতে গেলে তিনি বারাসাত গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেন এবং তিনি কলেজ জীবন শেষ করেন। পেশাগত দিক দিয়ে তিনি একজন ডান্সার, অ্যাক্টর, সিঙ্গার ও মডেল। তিনি মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। 2016 সালে এ আমার গুরুদক্ষিণা সিরিয়ালে প্রথম অভিনয় করতে দেখা যায়। এরপর বেশ কিছু সিরিয়ালে দেখা যায় তাকে। তিনি জনপ্রিয়তা লাভ করেন মিঠাই ধারাবাহিক নাটকের মাধ্যমে। এই সিরিয়ালটি দর্শকদের অনেক পছন্দ হয়। তিনি মিঠাই ধারাবাহিকে চলার সময় সেখানে প্রতি এপিসোড থেকে 20-25 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকতেন। বর্তমানে তার প্রধান সিনেমায় অভিনয় করার পর তাকে অনেক ট্রলের মুখে পড়তে হয়। জানা যায় সুপারস্টার দেবের সাথে অভিনয় করার পর তার মিঠাই ধারাবাহিকের সদস্যদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এই নিয়ে বেশ কিছু বলেননি মিডিয়াতে সৌমিত্রিশা। তিনি জানান যে বর্তমানে কাজের মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে তার। সৌমিত্রিশার মোট সম্পদের পরিমাণ বলতে গেলে 33 লাখ টাকার মতো তার মোট সম্পত্তির পরিমাণ। এনার কার কালেকশন বলতে গেলে এনার কাছে রয়েছে সুজুকি, যার মূল্য প্রায় 6 লাখ টাকার মতো, এবং তার কাছে একটি রয়েছে বাজাজের স্কুটি, যার দাম প্রায় 1,30,000 টাকার মতো। বর্তমানে তিনি অবিবাহিত ও সিঙ্গেল রয়েছেন। গণমাধ্যমে দাবি করেন যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। তো ভিউয়ার্স, এই অভিনেত্রী ইনস্টাগ্রাম এবং ফেসবুকে খুবই অ্যাক্টিভ, সেই সাথে তার প্রচুর পরিমাণের ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। তো ভিউয়ার্স, এই অভিনেত্রীর অভিনয় এবং পার্সোনালিটি কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।